হ্যালো ডিয়ার্স হাউ আর ইউ এভরিবডি সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানায় অভিনন্দন বরাবরের মতো আজকেও আপনাদের সামনে স্পোকেন ইংলিশের নতুন টিপস নিয়ে আমরা হাজির হয়েছি আশা করি ভিউয়ার্স সেল বাংলাদেশের কন্টেনসগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করছেন এবং এগুলো আশা করি ডায়েরি মেনটেন করে করলে আপনার জন্য সুবিধা হবে আশা করি আপনারা আমাদেরকে ফলো করবেন ভিউয়ার্স আজকে আমরা নতুন কন্টেন্টসের যে বিষয়টা আজকে শিখাবো সেটা হচ্ছে ব্লিফ হোভ অথবা থিঙ্ক এবং এরপরে সো আমরা ইউজ করি কখন আসলে আমরা ব্লিফ হোফ থিঙ্ক এরপরে সো ইউজ করি তখনই যে আমরা অনেক সময় বলে থাকি যে তাই ওরকম সেটাই বিশ্বাস আশা বা চিন্তা করি এরকম মানে ওরকমই চিন্তা করি ওরকমই বিশ্বাস করি ওরকমই আশা করি এই ধরনের কথাবার্তায় আমরা ব্লিফ এবং হোভ অথবা থিঙ্ক ইউজ করি যেমন আমি সেটাই বিশ্বাস করি আই বিলিভ সো আমি তাই ভাবছি আই থিঙ্ক সো আমরা আমার তো করি আমরা আশা তো করি উই হ্যাভ সো ভিওর্স এগুলো কিন্তু জাস্ট আমরা কথার কথা যখন বলি আপনারা এগুলো সো ইউজ করবেন তো ইংলিশটা আরেকবার আমরা আলোচনা করে আসি আই বিলিভ সো আই থিঙ্ক সো উই হ্যাভ সো ভিওর্স পরে কন্টেন্সে যাচ্ছি আই উইস আই কেট এই যে ভিওর্স খুব অত্যন্ত আমাদের অনেক সময় আফসোস থাকে ইস এই যে আমরা ইস বললাম আই উইস এরকম কিন্তু ইউজ করবেন আফসোস প্রকাশে বা আমি যদি কিছু করতে পারতাম একটা আফসোস ইস এক্ষেত্রেও আপনি আই উইস ইউজ করতে পারেন তা উইশের পরে সাধারণত কোড ইউজ করতে পারেন এবং কোডের পরে ভাবটা প্রেজেন্ট ফর্ম হয় বেশ আমরা বাংলা বাক্যের মাধ্যমে এটা জানার চেষ্টা করি আমি যদি একজন বিজ্ঞানী হতে পারতাম আই উইস আই কুড বি আ সায়েন্টিস্ট আমি যদি আর একবার সচিনের দেখা পেতাম আই উইস আই কুড মিট সচিন ওয়ান্স এগেন আমি যদি পাখির মতো উঠতে পারতাম আই উইশ আই কুড ফ্লাই এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করুন প্রত্যেকটা ইশ কথাটার মতো কিন্তু বোঝাচ্ছে আমি যদি বিগিন হতে পারতাম ইস আমি যদি বিঘিন হতে পারতাম ইস আর যদি একবার শুধু দেখে পেতাম ইস আমি যদি পাখির মতো উঠতে পারতাম এই যে ইস কথাটাকে উইস ইউজ করবেন কেমন ভিউয়ার্স তো আমরা ইংলিশটা আরেকবার বলে আসি আই উইশ আই কুড 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 আই 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 উইশ উইশ লাইক এ ভিউয়ার্স আমরা পরের আরেকটি যাচ্ছি হ্যাভিং এর পরে হ্যাঁ ভিওয়ার্স হ্যাভিংয়ের পরে সাধারণত যে ভাবটা বসে সেটা ভাব ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় ঠিক আছে তখন কোনো কাজ শেষ হওয়া বা সম্পন্ন করে এরকম কিছু বোঝাবে যেমন আমরা ব্যবহার করতে পারি আমার কাজ শেষ করে আমি বাড়ি ফিরে গেলাম হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়ান্ট বেকাম সব কিছুর ব্যবস্থা করে আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম হ্যাভিং অ্যাস্ট এভরিথিং ইজ স্টার্ট এড আওয়ার জার্নি খাবার শেষ করে আমি স্কুলে গেলাম হ্যাভিং হ্যাড মাই ম্যাল আই ওয়ান্টো ভিও দেখেন হ্যাভিংয়ের করে যে কাজটা অর্থাৎ ভাবটা থাকে ভাব পাস্ট পার্সিপল ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে এবং এখানে কিন্তু ওই কাজটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে এই জন্য হ্যাভিংয়ের পরে ভাবটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় আপনার এই বাক্যগুলো বেশি বেশি করে ব্যবহার করবেন এবং নতুন নতুন বাক্য আপনারা এই হ্যাভিং দিয়ে এগুলো বানাবেন তাহলে হবে কি আপনি কতটুকু আপনার কম্পিটেন্স বা আপনার স্কিল কতটা গ্রো করছে এটা দ্বারা আপনারা খুব বুঝতে পারবেন এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টসে কোনো পরামর্শ থাকলে আপনারা জানাবেন ভিউর্স নো মোর নাও সি ইউ দ্য নেক্সট এপিসোড সে পর্যন্ত সবাই হ্যাভ এ নাইস ডে নাইস টাইম গড প্লেজ ইউ এভরিবডি থ্যাংক ইউ